ষষ্ঠী, ষষ্ঠীর দিনে আমি ঠিক রান্না করবো কিন্তু নিরামিষ, তো দেখতে পাচ্ছি ষষ্ঠীর দিনে আর কি নিরামিষ কী করছি আর কি করছি আর কি। তো ফ্রেন্ডস, আমি এবার রান্না করে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। তো আমি আজকে সারাদিনে মানে ষষ্ঠীতে, ষষ্ঠীর দিনে তো আমি সারাদিনে কী কী করছি আর কোথায় যাবো, করছি মানে সারাদিনে কি করব আমি আজকে, সেটাই আমি তোমাদের কাছে আজকে শেয়ার করছি। তো প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো, অবশ্যই দেখবে আর আমার সাথে থাকবে আর আমাকে সাপোর্ট করবে। দেখো আমি বসিয়ে দিয়েছি তরকারি, আলু কষা দিয়ে আমি একটা তরকারি করছি আর ওটাতে ডাল বসিয়ে দিয়েছি প্রেশারে। তো আমি আর কষা আলুটা দিয়ে ভাসি একটু, তারপরে আমি এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি। তবে একটু আমি আরও ভাজবো, ডাল করে একটু ভেজে নিতে হবে, ভেজে নিতে হবে। তারপরে ভেজে এখানে পুজো হচ্ছে, এবার কড়াই তেল দিয়ে নিলাম, আলু পাশে তরকারিটা হয়ে গেল। এবার আমি কী করছি তো রাখতে তোমরা, এবার আমি পটল ভাজা করবো। কষা দিয়ে তরকারি ভাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা ভাতের মাত্রা লাগিয়ে দিয়েছি। এবার পটল ভাজাটা করে নেব, প্লিজ তোমরা অবশ্যই দেখবে, একটু ভিডিওটা বড় হবে। আমার পটল ভাজাটাও হয়ে গেছে, দেখো তোমরা একটু কষ্ট করে দেখে নেবে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কিন্তু মনে কিছু করবে না। আর দেখো আমার হয়ে গেল, রান্না হয়ে গেছে কমপ্লিট। এবার আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, করে গ্যাসটা অবশ্যই পরিষ্কার করতেই হবে, একটু গ্যাসটা আমার নোংরা হয়ে গেছে, বেশি তাড়াতাড়ি করে করলাম রান্নাটা তার জন্য গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। এখানে প্রচণ্ড গানের আওয়াজ আসছে, মানে পাশেই আমাদের পাশেই দুর্গা পুজো হচ্ছে, বন্ধ পাচ্ছে পাশেই, তার জন্য একটু গানের আওয়াজ চলে আসছে। মনে কিছু করো না প্লিজ, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আমি আবার কী করবো তো সেটাই আবার দেখাচ্ছি, আমি করছি। আমি কয়েকটা বাসন আছে, রান্না বান্না করলাম যে, তো বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে তাড়াতাড়ি মেজে নিয়ে, মেজে নিয়ে ধুয়ে আসছি। আবার বাসনটাও ধোয়া হয়ে গেল, এবার আমি ছেলেকে খাওয়াবো ভাত। আমার ছেলে খাইনি, তার জন্য আমি তাড়াতাড়ি করছিলাম, আমরা বুঝতেই পারছো। ছেলেকে এবার খাইয়ে দিচ্ছি, পিছনে আমার ভাস্তা আছে, দেখছো কেমন করছে একটু মুখটা উঁকি মারছে, ভাতটা একটু গরম আছে, তাই ছেলেকে আমি খুঁজে একটু খাইয়ে দিচ্ছি। সকাল থেকে আমি খেতে কিচ্ছু খাইনি, তাড়াতাড়ি করে খাইয়ে আবার আমরা কোথায় যাবো, গাল ধুয়ে আনতে খুবই দুষ্টামি করছে। আর ছেলেটাও খুব দুষ্ট, খাওয়াতে ভীষণ অসুবিধা হয়ে যাবে, খাওয়াতে এত খুশি দেখে খাওয়াতে মানে বলার কথা না, খুবই দুষ্টামি করে, খুব দুষ্ট ছেলে। তোমাদের দিকে দেখছে তার জন্য খেয়ে যাচ্ছে। এবার আমি চলে এসেছি দেখো কী করতে, রান্নাবান্না হয়ে ছেলেকে তো খাইয়ে নিলাম, এবার একটু মুখটা আমি ফেসিয়াল তো না, এটা এটা ঘরের ট্রিটমেন্ট, একটু এটাতে হলুদ মধু আর একটু গোলাপ জল আর মুলতানি মাটি, লেবু কমলা লেবুর খোসা আছে সব মিশিয়ে আমি একটু একটু শঙ্খের গুঁড়া সব মিশিয়ে আমি একটু মুখে দিয়ে দিচ্ছি। এটা একটা প্যাকটা আমি 15 থেকে হ্যাঁ 20 মিনিট রাখবো, মানে শুকিয়ে গেলে আমি এটা ধুয়ে দেবো, কারণ এটা যদি ই হয় তোমাকে একটু তোমরা যদি সপ্তাহে 2 দিন দিতে পারো তোমাকে ব্লিচ আসে, আমি তো অত করি না, এখন আগে করতাম।
আমি এটা একটু আজকে দিয়ে দিচ্ছি, মুখটা একটু ফেসিয়াল করিনি, তবু দিলে একটু মুখে গ্লেজটা আসবে। পিছে আমার দুষ্টু পাস্তাটা বসে আছে, এটা দিয়ে মধুটা মুখে ঢুকে গেছে আমার, এটা একটু মিষ্টি মিষ্টি লাগছে। এটা মুখে দিয়ে বললাম তো তোমাদের 15 থেকে 15 মিনিট রাখলেই আমার হয়ে যাবে, এটা বেশিক্ষণ রাখবো না আমি। তারপরে আমি এটা ধুয়ে দেব, এটা ধুয়ে দেবো, তারপরে 15-20 মিনিট পরেই আমি এটা ধুয়ে দেবো। কেমন আমার ছেলেটাও চলে এসেছে, দেখতে পাচ্ছো দাদার কাছে চলে এসছে। এখন বেরোচ্ছি আমরা ঠাকুর দেখতে, বন্দুক দেখাচ্ছে, বন্দুক নিয়ে এসছে, বন্দুক দেখাচ্ছে। রেডি হয়ে আসছি আমি, আমরা ঠাকুর দেখি সবাই আসছি। এই যে এটা এই ঠাকুরের মণ্ডপ দেখো কেমন লেগেছে তোমাদের, দেখছো ঠাকুর দেখতে এসে সবাই মিলে কেমন খুব সুন্দর এটা সাজিয়েছে। দিনগুলো বেশ সুন্দর হয়েছে দেখতে, মণ্ডপটাও ভালো করে বেশ সুন্দর হয়েছে। কেমন লাগছে তোমাদের তো অবশ্যই তো কমেন্ট করে জানাবে তোমরা, আর তোমাদের যদি পছন্দ হয় তো তোমরা অবশ্যই অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে? অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্ট করে তো জানাবে কেমন লেগেছে তোমাদের এই ভিডিও। বেশ মজা করে আমরা ঘুরছি, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি চারপাশটা, দেখতে ভিড় আছে এখানে, প্রচুর ভিড় দেখছো। আমার যা আমার ছেলেকে নিয়ে আছে, আমার শাশুড়ি সবাই এসছে, সবাই এসছে আমার ছেলে। What is my gas? Know that he fly, know that they ride or die. Why they wanna move like that? Where you want one?